হ্যালো ভিউয়ার্স আবার আপনাদের স্বাগত আমাদের এই চ্যানেলে ফিফার বর্ষসেরাও লুকা মদ্রিচ আগে থেকেই অনুমতি ছিল ক্রিশ্চিয়ান রোনালদো অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তা আরও সুস্পষ্ট হয়ে ওঠে মেসি রোনালদো রাজত্বের অবসান ঘটেছে এবার শেষ পর্যন্ত হলো তাই ক্রিশ্চিয়ান রোনালদো আর মোহাম্মদ সালাহকে টপকে ফিফার বর্ষসেরা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতলেন লুকা মদ্রিজ বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই দুই তারকা পিছনে ফেলে প্রথমবারের মতো পুরস্কার নিজের শোকেশে তুললেন রিয়াল মাদ্রিদদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিজ এর আগে উইফার সেরা পুরস্কার জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি সেপর তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রোনালদো আর সালা এবারও সে একই চিত্রনাট্য সাবেক সতীর্থ রোনালদো আর রিভলভারের মোহাম্মদ সালাহকে পিছনে ফেলে ইউরোপের সেরার মতো ফিফার সেরাটাও নিজের করে নেন গত মৌসুমে ক্লাব ও দেশের জার্সিতে চমকক্ষত পারফরমেন্সের উপহার দিয়ে অসামান্য কীর্তি করেন মদ্রিজ ইতিহাসে প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক উইফা চ্যাম্পিয়ন্স লিগে টুপা জিতে রিয়াল মাদ্রিদ যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মদ্রিজ শুধু তাই নয় দুই হাজার আঠারো ফুটবল বিশ্বকাপের ফাইনালেও খেলে মদ্রিজের দেশ ক্রোয়েশিয়া সেখানে সামনে থেকে নিজের দেশকে নেতৃত্ব দেন মদ্রিজ এবার তারই পুরস্কার পেলেন রিয়ালের এই ক্রিশ্চিয়ান ওর মিত্র ক্রোয়েশিয়ান মিডফিল্ডার এছাড়া বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সেরা গোলের পুরস্কার পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন লিভার ফুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালা সেরা পুরুষ কোচের পুরস্কার উঠছে ফ্রান্সের দিদিয়ে দেশমের হাতে যার অধীনে দু হাজার আঠারো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স গোলরক্ষক হিসেবে সেরা নির্বাচিত হয়েছেন থিবুয়া কুর্তুয়া মেয়েদের বর্ষা কোচ হিসেবে পুরস্কার জিতলেন রেনাল্ড পেদ্রুস আর মেয়েদের সেরা ফুটবলারের ট্রফিটা উঠেছে ব্রাজিলিয়ান তারকা মার্তার হাতে সোমবার লন্ডনে জমকানো এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন আয়োজকরা ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস এতে কমেন্টস করুন